আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবার সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখি বেশ কুয়াশা। এই দুই দিন অবশ্য বেশি কুয়াশা ছিল, আজকে একটু কম কুয়াশা। তো সকালবেলা বারান্দায় একটু সকালের আবহাওয়া দেখে চলে গেলাম কিচেনে। বাচ্চাদের নাস্তা দিতে হবে, তাই নাস্তা রেডি করতে হবে, কিচেনে চলে গেলাম। সকালবেলা কিচেনে এসেই মনটা একদম ভালো হয়ে গেল, কারণ এই ছোট্ট কয়েকটা ফুল দেখে। এই গাছগুলো আমি গ্রামে যাওয়ার আগে কেটে সুন্দর করে গ্লাসে রেখে গিয়েছিলাম পানি দিয়ে। তো সেখান থেকে কিন্তু খুব সুন্দর শিকড় গজিয়েছে এবং ফুলও ফুটেছে। এই গাছগুলো যখনই দেখি তখনই মনটা বেশ ভালো হয়ে যায়। তো মন ভালো করে এখন রান্না করার পালা। সকালবেলা নাস্তা দিতে হবে বাচ্চাদের। প্রথমেই পরোটা ভেজে নিচ্ছি। আমরা সবাই আজকে পরোটার ডিম ভাজা খাবো, আর সাথে চা তো আছেই। তো প্রথমেই পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। আমি সাধারণত পরোটা একটু বেশি ভাজা খেতেই পছন্দ করি। অনেকেই হয়তো বা ভাববেন যে পরোটাটা পুড়ে গিয়েছে। আসলে না, পরোটাটা আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। তো পরোটাটা কাঁচা কাঁচা থাকলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। ইফাতের ডিমটা আগেই ভাজা ছিল, তো তার পাশে পরোটাটা রেখে দিচ্ছি। এরপরে সুবাইতার জন্য ডিম ভেজে নেব। তো সুবাইতার জন্য ডিম ভেজে সুবাইতার নাস্তাটাও রেডি করে নিচ্ছি। তারপর দুই বোনকে একসাথে নাস্তা দিয়ে দেব, এরপর আমারটা রেডি করব। এখন যেহেতু শীত, তাই গরম গরম পরোটা আর ডিম ভাজা খেতে বেশ ভালোই লাগে। আমাদের অবশ্য প্রতিদিন পরোটা ডিম ভাজা খাওয়া হয় না, এক এক দিন এক এক রকম নাস্তা করা হয়। আর বেশিরভাগ সময় আমি করি না, ওরা দুজন করে, অথবা সুবাইতা শুধু একা করে আর ইফাত কোচিংয়েই থাকে। আজকে যেহেতু বাসায় আছে, তাই সবার জন্য একসাথে নাস্তাটা রেডি করে নিচ্ছি, তারপর দুপুরের রান্নায় চলে যাব। কমপ্লিট হয়ে গেল আমার নাস্তা, এখন ইফাতকে আগে দিয়ে আসব, এরপরে সুবাইতার জন্য নেব। ইফাত সুবাইতা ওরা দুজনেই সকালবেলা পড়তে বসেছে, ইফাত ওর টেবিলে আছে, তাই ইফাতের নাস্তাটা আমি টেবিলেই দিয়ে আসলাম। সুবাইতার নাস্তাটাও রেডি, ওরটা আমি দিয়ে আসবো ডাইনিং টেবিলে। এরপরে আমার জন্য কিছু একটা করে নেব। তো ভাবছি আমিও আজকে পরোটা আর ডিম ভাজাই খাই। আমার ভাইয়ের ছেলে রাউফ, ওকে নিশ্চয়ই আপনারা সবাই চিনেন, তো ওর মুরগি দুইটা ডিম পেড়েছে, সেখান থেকে ও দুইটা ডিম আমাকে দিয়েছে খাওয়ার জন্য। রাউফ ছাদে কয়েকটা মুরগি পালে, সেই মুরগিগুলো এখন প্রায় ডিম দিচ্ছে। তো আমাকে বললো, ফুপি এই দুইটা তোমার জন্য। যেহেতু দেশি মুরগি তাই আমিও নিয়ে আসলাম। আজকে সেই দুইটা ডিমই ভেজে খেয়ে নিচ্ছি। আর রাউফকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং ওর জন্য অনেক দোয়া রইল, ও ভবিষ্যতে একটা ভালো মানুষ হোক সেই দোয়াই করি। ডিম দুটো সুন্দর করে ফেটিয়ে এরপরে অল্প তেলে ভেজে নেব। আমার জন্য খুব একটা তেল দিচ্ছি না, অল্প তেলেই ভেজে নিচ্ছি আমার ডিমটা, তারপর নাস্তাটা সেরে নেব। আজকে দুপুরে রান্না খুব একটা করব না, কয়েকটা চিংড়ি মাছ ভুনা করব আর মুরগি রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে গ্রাম থেকে যেই কচুর শাক নিয়ে এসেছিলাম সেই কচুর শাকটা রান্না করে নেব। চিংড়ি মাছ ভুনা এর সাথে এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তাই আজকে আর রেসিপি শেয়ার করছি না। আমি প্রথমে মশলাটা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এটা একটু কষিয়ে তারপর চিংড়ি মাছটা যে ফ্রাই প্যানে ভেজেছিলাম সেই ফ্রাই প্যানটা ধুয়ে পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা যেহেতু ভেজে রেখেছি, আর চিংড়ি মাছটার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না, তাই অল্প পরিমাণ পানি দিয়ে চিংড়িটা ঢেকে রাখলাম অল্প কিছুক্ষণের জন্য। এই তো আমার চিংড়িটা প্রায় হয়ে গিয়েছে, আর এই পাশে আমি রান্না করছি কচু শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে। এখন মুরগি রান্না করে নিচ্ছি নতুন আলু। নতুন আলু দিয়ে মুরগির রান্নাটা ভালোই লাগে, আর আজকে আমি একটু ঝাল ঝাল করে মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি। আমি রান্নার আগে মুরগিগুলো এবং আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম, এভাবে রান্না করলে খাবারের স্বাদটাই কিন্তু বেড়ে যায়।
তো কিচেনের কাজ শেষ, এখন আমি চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে আজকে আমি একটু পরিষ্কারের কাজ করব। ওই তো আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, ও অবশ্য ফার্নিচারগুলো মুছে নিচ্ছে। তারপরও আমি একটু আমার মন মতো করে মুছে সুন্দর করে গুছিয়ে নেব। আজকে আপনাদের সাথে আমার ড্রয়িং রুমটা একটু শেয়ার করব, আমি কিভাবে এগুলো গুছিয়ে রাখি এবং একটু পরিষ্কার করে নেই। আমার ড্রয়িং রুমে ফার্নিচারগুলো একটু ভিক্টোরিয়ান টাইপের, একটু কারুকাজ করা, তো এগুলো প্রায়ই মুছে নেই। আমি সাধারণত একদিন পর পর ফার্নিচারগুলো মুছি, তো ও ফার্নিচারগুলো মুছে নিচ্ছে আর আমি কাপড়গুলো এখন ভাঁজ করে নেব। কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে এরপর আমিও ড্রয়িং রুমের ফার্নিচারগুলো আরেকটু টাচ আপ করে নেব। এই তো আমি এখন এক এক করে এক এক পাশ থেকে শুরু করলাম, একটু একটু করে মুছে নিচ্ছি। ও যেহেতু মুছে গিয়েছে তাই খুব একটা ধুলোময়লা এখন আর নেই, এখন আমি জাস্ট উপর থেকে একটু টাচ আপ করে নিচ্ছি। তো সব জায়গায় অবশ্য ও মুছে না, সেই সব জায়গাগুলো কর্নারগুলো একটু খেয়াল করে আমি মুছে নিচ্ছি। নিজের ঘরের কাজ নিজের একটু মাঝে মাঝে না করলে কিন্তু হয় না, তাই আমি চেষ্টা করি মাঝে মাঝেই আমার ঘরগুলো একটু পরিষ্কার করে নেওয়ার। এই গাছটা আমি কালকে রাত্রেই কিন্তু খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে রেখেছি, তারপরও একটু উপর থেকে আবার একটু সুন্দর করে ঝাড়া দিয়ে নিচ্ছি, জাস্ট একটু ধুলা থাকলে সরে যাবে। এটা হচ্ছে এই মানি প্লান্টের উপরে একটা মিরর, তো ঘরের বিভিন্ন জায়গায় যদি মিরর থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে একটু বড় লাগে, তাই আমার ঘরের বিভিন্ন জায়গায় ছোট ছোট মিরর দেওয়া আছে, বড় মিরর দেওয়া আছে, আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই শোপিসগুলো আমি ইটালি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তো এগুলো হচ্ছে গিয়ে যে সুর একটা আছে তার উপরে রেখেছি, সেগুলো আবার একটু সুন্দর করে মুছে নিচ্ছি। বরাবরই কিন্তু আমার শোপিসের প্রতি একটু ঝোঁক আছে, আমি যখনই যেখানে যাই না কেন চেষ্টা করি একটু শোপিস দেখলেই সেটা দেখার, কিনি আর না কিনি একটু দেখে আসি। তো এগুলো আমি ইটালি থেকে নিয়ে এসেছিলাম, আরও অনেকগুলো শোপিস আমি ইটালি থেকে এনেছি, তো সেগুলো হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে কি সুরেকের উপরে রাখা, তো তাই ধুলোবালি প্রায়ই পড়ে, এগুলো প্রায়ই মুছতে হয়। এখন ফুলগুলো উপর থেকে একটু জাস্ট ঝাড়া দিয়ে নিচ্ছি। এই ফুলগুলোতে কিন্তু প্রচুর ধুলা ময়লা আটকায়, তো প্রায়ই এগুলো পরিষ্কার না করে নিলে তো ধুলায় একদম ভরে যায়, মাঝে মধ্যেই এগুলো একটু পরিষ্কার করে নিতে হয়। আর এই ফ্লাওয়ার ভাসটাও কিন্তু একটু পরিষ্কার করে নিই, এটা আমার ঢুকতেই গেটের পাশেই রাখা, তো মাঝে মধ্যে এটা একটু পরিষ্কার করতে হয়। যদিও কিছুক্ষণ আগেই লাগিয়ে এগুলো পরিষ্কার করে গিয়েছে, তারপরও একটু আমার মনের মতো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে একটু উপরে, এটা লাকি পরিষ্কার করে নেই, তাই আমি আবার একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেই যেই জায়গাগুলো দেখছি যে ও পরিষ্কার করেনি সেই সেই জায়গাগুলো একটু সুন্দর করে মুছে নিচ্ছি। এই যে দরজার সাথে কয়েকটা শোপিস রাখা আছে, তো এই শোপিসগুলো এখন আমি একটু পরিষ্কার করে নেব। এখন ঘুরিতে 10:05 বাকি, তো আমার খুব একটা সময় লাগবে না এই মোছামুছি করতে। আর ওই যে দেয়ালে একটা খুব সুন্দর ওয়ালমেট দেখতে পাচ্ছেন, সবুজ আর ম্যাজেন্টা কালার সুই সুতা দিয়ে করা, সেটা কিন্তু আমার নিজের হাতের করা। তো আমি আগে বিভিন্ন রকমের হাতের কাজের ওয়ালমেটগুলো করতাম, এখন আর সময় পাই না তাই করা হয় না। আর এই ওয়ালমেটটাও কিন্তু আমি আমার নিজের হাতে করেছি, নিজের হাতে করে খুব সুন্দর করে ফ্রেমে বাঁধাই করে রেখেছি। এটাও আমি করেছিলাম অনেক দিন আগে, প্রায় ইফাত যখন ছোট ছিল তখন করেছিলাম, এখন আর এগুলো নিয়ে বসার সময়ই পাই না তাই আর করা হয় না। টেলিভিশনের নিচে কয়েকটা শোপিস আছে, এগুলো এখন আমি একটু মুছে নিচ্ছি। সাধারণত লাকি এত ভিতরের জায়গাগুলো হাত দিয়ে মোছে না, তো মাঝে মাঝে মোছে মাঝে মাঝে মোছে না, তাই আমি একটু টাচ আপ করে নিচ্ছি। যেখানে ওর হাত পৌঁছায়নি সেখানেও একটু মুছে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ক্যান্ডেলের স্ট্যান্ডটা কিন্তু আমার অনেক আগের, আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন আমার ফ্রেন্ডের বড় বোন আমাকে গিফট করেছিল, তো
তো স্ট্যান্ডটা আমার খুবই পছন্দ ছিল, এখনও আমি রেখে দিয়েছি সযত্নে। এটা যখনই দেখি তখনই কিন্তু আমার রুমের কথা খুব মনে পড়ে, খুব মিস করি ওদেরকে। এই শোপিসটা এনেছিলাম ইটালি থেকে আসার সময়, রোমা ইটালি। তো এটা আমার টেলিভিশনের পাশেই রেখে দিয়েছি, যেহেতু এটা ওপেন এরিয়ায় থাকে তাই মাঝে মাঝে এটা পরিষ্কার করতে হয়, ধুলো পড়ে নয়তো একটু ময়লা হয়ে যায়, এটাও মাঝে মাঝে পরিষ্কার করে নেই। নিজের কাজ নিজে যেভাবে যত্ন সহকারে করা হয় অন্যে কিন্তু সেভাবে করবে না। এই যে দেখুন, ও কিন্তু মুছে গিয়েছে, তারপরে একটা মাকড়সার জাল এখানে রয়ে গিয়েছে, তাই এগুলো আমার প্রায়ই সুন্দর করে নিজের গুছিয়ে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়। আর এই তো টেলিভিশনের উপরের পাটটাও কিন্তু ধুলা পড়ে আছে, ও কিন্তু এগুলো খেয়ালই করেনি, তো এগুলো আমারই পরিষ্কার করতে হয়, তাই মাঝে মাঝে আমি এগুলো খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিই। এই তো এটা হচ্ছে গিয়ে সুরেক, এটাও আমার অনেক আগের কেনা। এরপরে আমি বড় করে আরেকটা সুরেক বানিয়েছি, কিন্তু এটা ফেলে দেইনি, এক কর্নারে রেখে দিয়েছি। এই সোফাগুলো আমি খুব সম্ভবত 2008-এ আক্তার ফার্নিচার থেকে কিনেছিলাম, তো এত বছর পরেও কিন্তু কালারগুলো বেশ সুন্দর আছে, এখনও চকচক করছে। আসলে যত্ন করলে সব কিছুই কিন্তু ভালো থাকে। সোফার বালিশগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। সব কিছু মোছামুছি করা কমপ্লিট, এখন আমার ড্রয়িং রুমটা ওভারঅল দেখতে কীরকম আপনাদের সাথে তাই একটু শেয়ার করব। আমি যখন ড্রয়িং রুমের এই কাজগুলো করাই তখন আমার মেয়েদের যে ক্রেস্টগুলো আছে এগুলো রাখার জন্য খুব ছোট্ট একটা সেলফ বানাই। এই সেলফটাতে আমি আমার দুই মেয়ের সবগুলো ক্রেস্ট এবং মগ আর যে সার্টিফিকেট ওরা পেয়েছে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করার পর, সেগুলো সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি। এগুলো দেখলে বেশ ভালো লাগে, আনন্দ লাগে মনে, যে না এগুলো হচ্ছে আমার মেয়েদের অর্জন। এখানে বেশিরভাগই ইফাতের, সুবাইতার দুই একটা আছে, তো বেশ ভালো লাগে এগুলো দেখলে, মনে অন্যরকম একটা আনন্দ জাগে। ইফাত প্রায় 4 থেকে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এবং বৃত্তি পরীক্ষায় যে বৃত্তি পেয়েছে সেগুলোর সার্টিফিকেট এবং টেস্ট আমি এখানেই সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো ড্রয়িং রুমে ঢুকেই বাচ্চাদের এই অর্জনগুলো দেখলে কিন্তু বেশ ভালো লাগে। এটা হচ্ছে আমার সুরেক, আমি যখন এই টিভির ট্রলিটা বানিয়েছি তখন নিচে খুব সুন্দর করে এভাবে সুরেকটা বানিয়ে নিয়েছি, কারণ জুতা রাখার জন্য এটা খুব প্রয়োজন। ঘর মোছা হয়ে গিয়েছে, এখন শুকিয়ে গিয়েছে, তাই আমি কার্পেটগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। কার্পেটগুলো বিছানোর পর কিন্তু ঘরের সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যায়। এটা হচ্ছে আমার টিভি ট্রলিটার সামনে যে অংশটা সেখানে, আর এটা হচ্ছে ড্রয়িং রুম থেকে ডাইনিংয়ে যাওয়ার যে স্পেসটা সেখানে এই ছোট্ট কার্পেটটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। কার্পেটগুলো বিছানোর পর রুমের সৌন্দর্যটা মনে হয় আরও অনেক গুণ বেড়ে গেল। এখন ডাইনিং থেকে ড্রয়িং রুমে যাওয়ার যেই পথটা সেখান থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার ড্রয়িং রুমটা দেখতে কেমন। প্রতিদিনের মতো আজকেও ভিডিওর এই পর্যায়ে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কোনো একটা কাজে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি কমেন্টস আমাকে খুব আনন্দ দেয় এবং আপনাদের একটি লাইক আমার ভিডিওটি প্রমোট হতে সাহায্য করেন, তাই একটি লাইক দিয়ে এবং একটি কমেন্টস করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি এর আগেও আপনাদের অনেকবার বলেছি যে আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, হয়তোবা আপনাদের ভালো লাগে তাই আপনারা দেখেন, তো প্রায় 37% আপু এবং ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে
আমি আবারও অনুরোধ করব আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। তো সবাই একটি লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন তাহলে ভিডিওটা অফ করে একটি লাইক দিয়ে আবার ভিডিওটি দেখা শুরু করে দিন। ঘরটা গোছানোর পর অন্যরকম ভালো লাগছে গোছানো ঘরটা দেখতে। আমি অবশ্য প্রতিদিন সময় পাই না ঘরগুলো গোছানোর জন্য, তো যখনই সময় পাই তখনই আমি সুন্দর করে নিজ হাতে ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। যখন সকালবেলা ইফাতের কোচিং থাকে, ইফাত সুবাইতার স্কুল থাকে, তখন হয়তো বা বিকেলবেলা বা সন্ধ্যার পর একটু ঘরগুলো গুছিয়ে রাখি। তো ডিপ ক্লিনটা আমি প্রায় এভাবে করে নেই। নিজের ঘর গোছানোর আনন্দই আলাদা। আমরা গৃহিণীরা নিজের ঘরকে যেমন ভালোবাসি, অন্য কোথাও গেলে কিন্তু সেই সুখটা সেই শান্তিটা পাই না। অনেক দিন বেরিয়ে আসলাম গ্রাম থেকে, কিন্তু ঢাকায় আসার পর নিজের ঘরটা যখন গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করে। ঘুরতে বেড়াতে সবারই পছন্দ, সবারই ভালো লাগে, কিন্তু সেটা কিছুদিনের জন্য। কিছুদিন সবার সাথে আনন্দ করতে, ঘুরতে বেড়াতে এবং আড্ডাও দিতে সবারই ভালো লাগে, কিন্তু কয়েকটা দিন পার হয়ে গেলেই মনে হয় যে না, এবার আপন নীড়ে ফিরে যাই। আপন নীড়ে ফেরার আনন্দটাই কিন্তু অন্যরকম। নিজের সংসার আপন নীড়ের আনন্দটা যেরকম, সেই আনন্দটা কিন্তু অন্য কোথাও গিয়ে পাওয়া যায় না। আমি এই ওয়াল শোকেসটা কিন্তু নিজেই মিস্ত্রি দিয়ে নিজে ডেকোরেশন করে বানিয়ে নিয়েছি। তখন অবশ্য এতটা ইন্টারনেট আমি দেখার সুযোগ পাইনি, তো আমার মনে যেরকম এসেছে আমি সেভাবেই এই ক্যাবিনেটটা বানিয়ে নিয়েছি। এখন আরও অনেক সুন্দর সুন্দর মডেল হয়তো বা আমরা ইন্টারনেটে ঢুকলেই দেখতে পাই, কিন্তু তখন এতটা ইন্টারনেটের যুগ ছিল না, তাই আমি আমার যেভাবে ভালো লেগেছে, যেভাবে মন থেকে এসেছে সেভাবেই কিন্তু এটা বানিয়ে নিয়েছি। আর ওই যে শোপিস রাখার জন্য ছোট্ট একটা কর্নারও করে নিয়েছি। এই কর্নারটার প্রায় 80% শোপিস কিন্তু আমি ইটালি থেকে নিয়ে এসেছিলাম আসার সময়। এই যে বিভিন্ন কালারের শোপিস দেখা যাচ্ছে, লাল নীল এক একটা, তাকে কিন্তু আমি এক এক কালারের শোপিস রাখার চেষ্টা করেছি। হয়তোবা সব জায়গায় সুন্দর করে রাখতে পারিনি, একটু এদিক সেদিক হয়েছে, তারপরও আমি চেষ্টা করেছি এক একটা তাকে এক এক কালারের শোপিস রাখার জন্য। তো এগুলোর বেশিরভাগই কিন্তু আমি ইটালি দিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম। আরেকটি সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই শোপিসের কর্নারটা। ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে আসার জন্য বা ড্রয়িং রুম থেকে ডাইনিংয়ে যাওয়ার জন্য যে স্পেসটা, সেখানে আমি একটা ছোট্ট পর্দার ব্যবস্থা করেছি। বিভিন্ন সময় বিভিন্ন রকম মেহমান আমাদের বাড়িতে আসে, তো সবার সামনে তো আর যাওয়া যায় না, দেখাও দেওয়া যায় না। যেহেতু আমার কিচেনটা এই ডাইনিংয়ের পরেই, তাই পর্দাটা দিয়ে দিয়েছি যেন অন্য কোনো গেস্ট আসলে বা যাদের সাথে আমি দেখা দিতে পারবো না তারা আসলে পর্দাটা ছেড়ে দিয়ে আমি আমার কাজগুলো অনায়াসে কিচেনে গিয়ে যেন করতে পারি, সেজন্যই এই পর্দাটা দেওয়া। আর পর্দাটা থাকার কারণে ড্রয়িং আর ডাইনিংটা একটু আলাদা ভাবও এসেছে। তো ঢুকতেই বাসার মেন গেট দিয়ে ঢুকতেই আমার ড্রয়িং রুমটা দেখতে ঠিক এরকম। উপরের ঝাড়বাতিটা আমি অনেক আগে কিনেছিলাম বাণিজ্য মেলা থেকে, আর এই কার্পেটটা কিনেছিলাম আমি এলিফ্যান্ট রোড থেকে। এলিফ্যান্ট রোডে অনেকগুলো কার্পেটের দোকান আছে, সেখান থেকেই আমি এই কার্পেটটা নিয়েছিলাম। ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।